বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত জনশক্তি রপ্তানি প্রবাসে কর্মরত শ্রমিকদের পাঠানো টাকা অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে বর্তমান সময়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় দুঃসময় পার করছে এই খাত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে দুই হাজার সালের পর থেকে কর্মী নেয়া প্রায় বন্ধ রয়েছে দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাতেও দুই সালের আগস্ট পর্যন্ত কর্মী গেছে দুই লাখ পনেরো হাজার চারশো জন আর এরপর কোনো কর্মী নেয়নি দেশটি আর তৃতীয় বৃহৎ শ্রমবাজার বাজার মালয়েশিয়াতেও দুই সাল থেকে কর্মী নেয়া বন্ধ রয়েছে বন্ধ বাজারগুলি উন্মুক্তকরণের ব্যাপারে আমি বলবো যে সবাই যেন আমরা সহযোগিতা করি এবং গভর্নমেন্টের ইনিশিয়েটিভের পাশাপাশি প্রাইভেট সেক্টরের পারে এছাড়া বিশ্বের একশো একচল্লিশটি দেশে বাংলাদেশ থেকে নামমাত্র শ্রমিক পাঠানো হয় এর মধ্যে গত চল্লিশ বছরে একশো দেশে গড়ে একশো জনের বেশি কর্মী যায়নি দু সাল থেকে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের শ্রম বাজারও এই বিষয়ে আমাদের সরকার আমাদের মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে হবে কেননা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি এর সাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ যারা গ্রাম থেকে এসে বিদেশ যেতে পারছে না বিশাল প্রায় বিশ হাজার বিশা এখন বাংলাদেশে জমা আছে 2012 সালে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের উদ্যোগ জিটুজি পদ্ধতিতে কর্মী পাঠানোর সমঝোতা হয় এই প্রক্রিয়ায় মাত্র 3500 কর্মী পাঠানো হয় অথচ এই পদ্ধতিতে 10000 হাজারেরও বেশি কর্মী নিয়োগের কথা ছিল মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের বাইরেরও একটা ভূমিকা ছিল এবং যার জন্য সেটাকে আজকে জি2জি প্লাস পদ্ধতি চালু হয়েছে হাবিব আফরোজ নিউজ 24 ঢাকা